সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সৃষ্টি কলেজ অফ টাঙ্গাইলের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজ আমি চেঞ্জিং সেন্টেন্সের একটি পার্ট ডিগ্রি এর উপর সলভ ক্লাস নেব। গত ক্লাসগুলোতে আমি আলোচনা করেছিলাম যে পজিটিভ ডিগ্রি থেকে কীভাবে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি করতে হয়, আবার সুপারলেটিভ এবং কম্পারেটিভ ডিগ্রি থেকে কীভাবে পজিটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে হয়। চলো আমরা সলভ ক্লাসটা দেখে নেই। দেখো, প্রথমেই যে সেন্টেন্সটি লিখেছি সেটি হলো ভেরি ফিউ অবজেক্টস আর অ্যাজ ইউজফুল অ্যাজ ওয়াটার। অর্থাৎ দেখো, এই সেন্টেন্সটি আসে পজিটিভ সেন্টেন্সে, তাহলে আমাকে করতে হবে কম্পারেটিভ এবং সুপারলেটিভ। একটি সেন্টেন্স থেকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি পরিবর্তন করতে হবে। অর্থাৎ এই ভেরি ফিউটা এটা আছে হলো পজিটিভ ডিগ্রিতে, তোমাকে করতে হবে কম্পারেটিভ এবং সুপারলেটিভ। নিশ্চয়ই তোমাদের মনে আছে আমি বলেছিলাম যে ভেরি ফিউর সাথে কম্পারেটিভে কার রিলেশন এবং ভেরি ফিউর সাথে সুপারলেটিভে কার রিলেশন। ভেরি ফিউর সাথে কম্পারেটিভে রিলেশন হলো দেন মোস্ট আদার, দেন ফিউ আদার, দেন ম্যানি আদার, এবং ভেরি ফিউর সাথে সুপারলেটিভ ডিগ্রিতে রিলেশন হলো ওয়ান অফ দি প্লাস সুপারলেটিভ ফর্ম। তোমাদের যদি এই রিলেশনটা মনে থাকে তাহলে সহজভাবে তোমরা ডিগ্রি পরিবর্তন করতে পারবে। দেখো, ভেরি ফিউ থাকলে আমার কম্পারেটিভে যে মূল ফ্রেস ওয়ার্ডটা আমাকে মনে রাখতে হবে সেটি হলো দেন মোস্ট আদার এবং দেন ফিউ আদার বসিয়ে পরিবর্তন করবে। প্রথমে তোমাকে জানতে হবে যে কম্পারেটিভ ডিগ্রি গঠন করতে গেলে কী কী লাগে। কম্পারেটিভ ডিগ্রি গঠন করতে গেলে প্রথমে লাগবে সাবজেক্ট, আমাকে সাবজেক্ট নিয়ে আসতে হবে। সাবজেক্ট কী আছে এখানে? সাবজেক্ট আছে ওয়াটার। তাহলে আমি এখানে লিখব প্রথমে ওয়াটার, তারপরে নিয়ে আসতে হবে ভার। এখানে দেখো ভার আছে প্লুরাল, অর্থাৎ আর আছে। আমি বলেছিলাম যে ভেরি ফিউ প্লুরাল, এবং এরপরের যে নাউনটা হবে, যে ভার্বটা হবে সেটি হবে প্লুরাল। দেখো, ভেরি ফিউর পরে আছে অবজেক্ট, এটি নাউন, এরপরে এর যোগ হয়ে প্লুরাল করা হয়েছে, এবং ভেরি ফিউর পরে দেখো ভার্বটা হলো আর। কিন্তু এই ক্ষেত্রে ওয়াটার, ওয়াটারের ক্ষেত্রে বা তোমার ভার্বটা হবে সিঙ্গুলার, তাহলে আমি ভার্বটা কী করবো? সিঙ্গুলার করব। তাহলে সিঙ্গুলার করতে গেলে আমাকে নিয়ে আসতে হবে ইজ। এরপরে কী বসে? এরপরে যেটি বসবে সেটি হলো কম্পারেটিভ ফর্ম। অর্থাৎ এখানে যে পজিটিভ ফর্মটা আছে, এই পজিটিভ ফর্মের কম্পারেটিভ ফর্ম তোমাকে ইউজ করতে হবে। তাহলে পজিটিভ ফর্মের কম্পারেটিভ ফর্ম ইউজ করতে গেলে আমাকে ব্যবহার করতে হবে ইউজফুলটা, অর্থাৎ এই ইউজফুলের কম্পারেটিভ ফর্ম ব্যবহার করতে হবে। ইউজফুলের কম্পারেটিভ ফর্ম হলো মোর ইউজফুল, মোর ইউজফুল, মোর ইউজফুল। এরপরে যে জিনিসটি লাগবে সেটি হলো, আমি একটু আগে বলেছি যে এখন রিলেশনটা তোমাকে এখানে নিয়ে আসতে হবে। অর্থাৎ ভেরি ফিউর সাথে রিলেশন হলো দেন মোস্ট আদার, দেন ফিউ আদার, দেন ম্যানি আদার, যে কোনো একটি নিয়ে আসলে চলবে। তাহলে আমি এখানে নিয়ে আসবো দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার। এরপরে আমাকে নিয়ে আসতে হবে এই ভেরি ফিউর পরের অংশ, অর্থাৎ এই ভেরি ফিউর পরের অংশ আছে অবজেক্ট, কারণ আমি এই ভার্বের কাজ করে ফেলছি এখানে। তাহলে এই অবজেক্টটুকু লিখলেই আমার এই সেন্টেন্সটা পরিবর্তন হয়ে যাবে কম্পারেটিভ ডিগ্রিতে। তাহলে ওয়াটার ইজ মোর ইউজফুল দ্যান মোস্ট আদার অবজেক্ট, অবজেক্ট। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তুমি এই নিয়মটি বুঝতে পেরেছ। আমি পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করেছি। এখন দেখো, এই পজিটিভ ডিগ্রিকে আমি সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন করব। তাহলে সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে গেলে অবশ্যই তোমাকে এই সুপারলেটিভ ডিগ্রির গঠন জানতে হবে, অর্থাৎ কী কী নিয়ে সুপারলেটিভ ডিগ্রি গঠিত হয়। আমরা জানি সুপারলেটিভ ডিগ্রি গঠন করতে গেলে প্রথমে বসবে সাবজেক্ট। প্রথমে আমি কী নিয়ে আসবো? সরাসরি চলো সমাধানে চলে যাই। প্রথমে নিয়ে আসবো সাবজেক্ট। সাবজেক্ট আমার এখানে আছে এই অ্যাজের পরে, অর্থাৎ ওয়াটার। প্রথমে আছে সাবজেক্ট, আছে ওয়াটার। এরপর আমাকে নিয়ে আসতে হবে ভার্ব। এখানে ভার্ব আছে প্লুরাল আর, কিন্তু আমাকে নিয়ে আসতে হবে ইজ সিঙ্গুলার। অর্থাৎ যে নাউনগুলো আমরা গণনা করতে পারি না, যেগুলো সেগুলোকে বলা হয় আনকাউন্টেবল নাউন, আর এই আনকাউন্টেবল নাউন এবং ম্যাটেরিয়াল নাউনের পরে যে ভার্বটি হয় সেটি হয় সিঙ্গুলার। এরপরে আমাকে নিয়ে আসতে হবে ওয়ান অফ দি প্লাস সুপারলেটিভ ফর্ম, অর্থাৎ ভেরি ফিউর সাথে এই সুপারলেটিভ ডিগ্রিতে রিলেশন হলো ওয়ান অফ দি প্লাস সুপারলেটিভ ফর্ম। তাহলে আমি এখানে লিখব ওয়ান অফ দি প্লাস সুপারলেটিভ ফর্ম, অর্থাৎ এই ডিয়ের সাথে আমাকে সুপারলেটিভ ফর্ম রাখতে হবে এই ইউজফুলের, অর্থাৎ এই পজিটিভ ফর্মের সুপারলেটিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে ইউজফুলের সুপারলেটিভ ফর্ম হলো মোস্ট ইউজফুল,
মোস্ট ইউজফুল। এরপরে আমাকে যে জিনিসটি আনতে হবে সেটি হলো এই বেরিফিয়ের পরের অংশ। বেরিফিয়ের পরের অংশ আছে অবজেক্টস। অবজেক্টস দেখো তাহলে কি দাঁড়ালো, ওয়াটার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল অবজেক্টস। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা এই নিয়মটি বুঝতে পেরেছ। অর্থাৎ আমি তোমাদের দেখালাম যে পজিটিভ ডিগ্রিকে কীভাবে সুপারলেটিভ ডিগ্রি এবং কীভাবে কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে হয়। এরপর আসো দুই নম্বরে। দুই নম্বর আছে দেখো, আকবর ইজ গ্রেটার দ্যান অল আদার কিংস অফ ইন্ডিয়া। অর্থাৎ এই সেন্টেন্সটি আছে কম্পারেটিভ ডিগ্রিতে, তোমাকে করতে হবে পজিটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। এখন এই এখানে দেখো দেন অল আদার, এই ফ্রেস ওয়ার্ডটির সাথে তোমার রিলেশন দেখাতে হবে পজিটিভে নো আদারের সাথে এবং সুপারলেটিভে দি প্লাস সুপারলেটিভ ফর্মের সাথে। তাহলে শুরুতেই আমি পজিটিভ ডিগ্রি পরিবর্তন দেখাবো। পজিটিভ ডিগ্রি করতে গেলে তোমাকে অবশ্যই পজিটিভ ডিগ্রি গঠন জানতে হবে। অর্থাৎ পজিটিভ ডিগ্রি কী কী নিয়ে গঠিত হয়, পজিটিভ ডিগ্রি গঠন করতে গেলে প্রথমে নো আদার নিয়ে আসতে হবে। আমি প্রিভিয়াস ক্লাসগুলোতে তোমাদের কিন্তু পজিটিভ ডিগ্রি গঠন দেখিয়েছিলাম, কম্পারেটিভ ডিগ্রি গঠন দেখিয়েছিলাম এবং সুপারলেটিভ ডিগ্রি গঠন দেখিয়েছিলাম। এখন পজিটিভ ডিগ্রি গঠন করতে গেলে প্রথমে আমাকে নিয়ে আসতে হবে নো আদার, কারণ দেন অল আদারের সাথে রিলেশন হলো নো আদারের। তাহলে আমি লিখব নো আদার, নো আদার দেখব। নো আদারের পরে আমাকে যে জিনিস নিয়ে আসতে হবে সেটি হলো যে এই দেন অল আদারের পরের অংশ, অর্থাৎ কিংস অফ ইন্ডিয়া। কিন্তু একটি কথা মনে রাখতে হবে যে এই দেন অল আদারটা প্লুরাল। তোমাদের আমি প্রিভিয়াস ক্লাসগুলোতে বলেছিলাম যে কোন কোন ফ্রেস ওয়ার্ডগুলো প্লুরাল হয়ে থাকে, দেন অল আদার, দেন মোস্ট আদার, দেন ফিউ আদার, দেন ম্যানি আদার, এগুলো প্লুরাল। এরপরের যে নাউন বা ভার্ব হবে সেগুলো হবে প্লুরাল। দেখো এখানে দেন অল আদার প্লুরাল এবং এই দেখো নাউনের পরে এস যোগ হয়েছে, অর্থাৎ প্লুরাল করা হয়েছে। বাট বলেছিলাম নো আদারটা হলো সিঙ্গুলার, কিন্তু যখন তুমি এই নো আদারের পরে কোনো নাউন বা ভার্ব নিয়ে আসবে তাহলে অবশ্যই তোমার সেই নাউন বা ভার্বটা সিঙ্গুলার করতে হবে। তাহলে আমি নো আদারের সাথে আমি রাখবো, এখানে এসটা উঠিয়ে দিব, শুধু রাখবো কিং, কিং অফ ইন্ডিয়া, কারণ দেন অল আদারটা ছিল প্লুরাল যার কারণে এখানে এস যোগ হয়েছিল। তাহলে নো আদার কিং অফ ইন্ডিয়া। এরপর আমাকে নিয়ে আসতে হবে ভার্ব, ভার্ব এখানে আছে ইজ, ভার্বটা নিয়ে আসবো এবং এরপর নিয়ে আসতে হয় অ্যাজ অথবা সো ড্যাশ অ্যাজ। তাহলে আমি যে কোনো একটা ইউজ করি, তুমি অ্যাজ ইউজ করতে পারবা, সো ইউজ করতে পারবা। এরপরে আমাকে যেটি করতে হবে সেটি হলো এই যে এখানে দেখো গ্রেটার, অর্থাৎ এই কম্পারেটিভ ফর্মের আমাকে পজিটিভ ফর্ম ইউজ করতে হবে। এই কম্পারেটিভ ফর্মের পজিটিভ ফর্ম হলো গ্রেট, গ্রেট। এরপর আমাকে আরেকটি নিয়ে আসতে হবে অ্যাজ, এরপরে যেটি নিয়ে আসতে হবে সেটি হলো এই অ্যাজ সাবজেক্টটাকে, এরপর যেটি নিয়ে আসতে হবে সেটি হলো এই সাবজেক্ট আকবর। দেখো দেখো ডিয়ার স্টুডেন্টস, দেখো আমি তোমাদের পজিটিভ ডিগ্রিতে পরিবর্তন করলাম কম্পারেটিভ ডিগ্রিকে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আসো সুপারলেটিভ ডিগ্রি, অর্থাৎ এই সুপারলেটিভ ডিগ্রি পরিবর্তন করতে গেলে অবশ্যই তোমাকে এই সুপারলেটিভ ডিগ্রি গঠন জানতে হবে। অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি গ্রহণ করতে গেলে প্রথমে তোমাকে সাবজেক্ট নিয়ে আসতে হবে, আর এই সুপারলেটিভ ডিগ্রির সাথে এই এখানে রিলেশন হলো দেন অল আদারের সাথে সুপারলেটিভ ডিগ্রিতে রিলেশন হলো দি প্লাস সুপারলেটিভ ফর্ম, অর্থাৎ আর্টিকেল দিয়ের পরে তোমাকে সুপারলেটিভ ফর্ম ইউজ করতে হবে। চলো আমরা সমাধানটা করে নিই। প্রথমে আসবে সাবজেক্ট, সাবজেক্ট আছে দেখো এখানে, সাবজেক্ট আমার কী হবে, সাবজেক্ট হবে আকবর, এখানে সাবজেক্ট হলো আকবর, আকবর। এরপরে আমাকে নিয়ে আসতে হবে ভার্ব, ভার্ব আছে ইজ, এরপর আমি নিয়ে আসবো আর্টিকেল দি, এরপরে যেটি নিয়ে আসতে হবে সেটি হলো এই কম্পারেটিভ ফর্মের সুপারলেটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্ম হলো গ্রেটেস্ট, আকবর ইজ দ্য গ্রেটেস্ট। এরপরে যেটি নিয়ে আসতে হবে সেটি হলো এই দেন অল আদারের পরের অংশ, দেন অল আদারের পরের অংশ আছে কিংস অফ ইন্ডিয়া, বাট দি প্লাস সুপারলেটিভ ফর্মটাও হলো সিঙ্গুলার, অর্থাৎ দি প্লাস সুপারলেটিভ ফর্মের পরে যে নাউন বা ভার্ব হবে সেটি হবে সিঙ্গুলার। তাহলে আমি এখানে লিখব সিঙ্গুলার, অর্থাৎ কিংস অফ ইন্ডিয়া ছিল, এখানে আমি লিখব কিং অফ ইন্ডিয়া, কিং অফ ইন্ডিয়া। তাহলে কি দাঁড়ালো যে আকবর ইজ দ্য গ্রেটেস্ট কিং অফ ইন্ডিয়া। ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা এই নিয়মটি বুঝতে পেরেছ। এরপর দেখো আছে তিন নম্বরে, ইট বার্নস দ্য প্রিটিস্ট অফ অল ওল্ডস, অর্থাৎ এটি আছে সুপারলেটিভ ডিগ্রিতে আমাকে করতে হবে পজিটিভ ডিগ্রি এবং কম্পারেটিভ ডিগ্রি। আমি দুটি করেই পরিবর্তন দেখিয়েছি,
যাতে তোমরা বুঝতে পারো যে কোন ডিগ্রির ক্ষেত্রে কোন কোন নিয়মে করতে হয়। দেখো এখানে আছে দি প্লাস সুপারলেটিভ ফর্ম দ্য প্রিটিয়েস্ট। আমি একটু আগে বলেছি যে দি প্লাস সুপারলেটিভ ফর্মের সাথেও রিলেশন হলো পজিটিভে নুয়াদার, অর্থাৎ দি প্লাস সুপারলেটিভ ফর্মের সাথে পজিটিভের সম্পর্ক হলো নুয়াদার। তাহলে তোমাকে এখানে নিয়ে আসতে হবে নুয়াদার। আমি শুরুতে লিখব নুয়াদার, নুয়াদারের পরে আমাকে যে কাজটি করতে হবে সেটি হলো এখানে এই দি প্লাস সুপারলেটিভ ফর্মের পরের অংশ। দেখো দি প্লাস সুপারলেটিভ ফর্মের পরের অংশে আছে অ প্লাস, এরপর আছে ওর্স। ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটি কথা মনে রাখবে যে অফ অল বা অফ অ্যানি যুক্ত কোন সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে গেলে অফ অল এবং অফ অ্যানি তোমাকে বাদ দিয়ে করতে হবে। অর্থাৎ এখানে আমি অফ অল এবং অফ অ্যানিটা আমি বাদ রাখবো, ঠিক আছে? তাহলে নুয়াদারটা হলো একটু আগে বলেছি সিঙ্গুলার, এরপরে যে নাউনটা আসবে সেটা সিঙ্গুলার হবে। এখানে আছে ওর্স, এই অফ অলটা প্লুরাল, অফ অলের কারণে এখানে ওর্স ছিল, কিন্তু আমি যখন এখানে নুয়াদারের সাথে ওটটাকে নিয়ে আসবো তখন এসটা থাকবে না, তার মানে এখানে শুধু হবে নুয়াদার ওট। এরপরে আমাকে নিয়ে আসতে হবে ভার্ব। দেখো এখানে আছে হলো বার্নস। ডিয়ার স্টুডেন্টস, তোমরা যে জিনিসটি ভুল করো সেটি হলো তোমরা সবসময়ই সাহায্যকারী ভার্ব দ্বারা তোমরা ডিগ্রি পরিবর্তন করে থাকো, কিন্তু এই মূল ভার্ব দ্বারা তোমরা ডিগ্রিটা কম পরিবর্তন করো, যার কারণে দেখা যায় তোমরা এই নুয়াদারের পরে নাউনের পরের যে ভার্বটা দাও তোমরা সেই ভার্বটা ইজ ইউজ করো। তোমরা খুব সতর্কভাবে খেয়াল করবে যে এখানে ভার্ব চলে আসবে, অর্থাৎ এখানে নুয়াদারের পরে যে নাউন থাকবে এই নাউনের পরে আমাকে ভার্ব নিয়ে আসতে হবে। ভার্ব আছে এখানে বার্নস, এখানে কিন্তু ইজ নেই, আছে বার্নস। ভালোভাবে ফলো করবে তোমরা এটি, তাহলে এখানে হবে বার্নস, এখানে এজ যুক্ত থাকবে কারণ নুয়াদারটা হলো সিঙ্গুলার, এরপরের যে নাউনটা বসছে এটাও সিঙ্গুলার, এবং এরপরে ভার্বটাও আমাকে সিঙ্গুলার ফর্মে রাখতে হবে। নুয়াদার ওট বার্নস, এরপরে লিখবো আমি অ্যাস বা সো। এরপরে এই যে দেখো এখানে প্রিটিয়েস্ট আছে, এই প্রিটিয়েস্টটা আছে এখানে সুপারলেটিভ ফর্মে আছে, আমাকে পজিটিভ ফর্ম ইউজ করতে হবে। পজিটিভ ফর্ম লিখবো প্রিটি, প্রিটি। এরপরে একটা অ্যাজ ইউজ করতে হবে, এরপরে আমি সাবজেক্ট লিখবো ইট। দেখো পজিটিভ ডিগ্রিতে পরিবর্তন হয়ে গেছে। এরপরে আসো কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে গেলে আমার এখানে দি প্লাস সুপারলেটিভ ফর্মের সাথে রিলেশন কী? দি প্লাস সুপারলেটিভ ফর্মের সাথে রিলেশন হলো দেন অ্যানি আদার অথবা দেন অল আদার, এই বিষয়টি মনে রাখতে হবে। আর কম্পারেটিভ ডিগ্রি গ্রহণ করতে গেলে প্রথমে সাবজেক্ট আসবে, আমি প্রথমটাও করে দেখিয়েছি, এখানে সাবজেক্ট হলো ইট, ঠিক আছে? এরপর নিয়ে আসতে হবে ভার্ব। দেখো এখানে ভার্ব আছে বার্নস, ভার্ব আছে বার্নস, বার্নস। এরপরে যে জিনিসটি নিয়ে আসতে হবে সেটি হলো কম্পারেটিভ ফর্ম। এখানে দেখো প্রিটিয়েস্ট আছে, এই প্রিটিয়েস্টের কম্পারেটিভ ফর্ম নিয়ে আসতে হবে। প্রিটিয়েস্টের কম্পারেটিভ ফর্ম হলো প্রিটিয়ার, ইয়ার যোগ করতে হবে প্রিটিয়ার। এরপরে এখন নিয়ে আসতে হবে যে রিলেশনটা, যেমন দি প্লাস সুপারলেটিভ ফর্মের সাথে রিলেশন হলো দেন অল আদার দেন অ্যানি আদার। তোমরা একটি বিষয় মনে রাখবে যে এই সুপারলেটিভ ডিগ্রিতে যদি অপল থাকে তাহলে অপলের পরিবর্তে তুমি ইউজ করবে দেন অল আদার, এবং এখানে যদি অফ অ্যানি থাকে তাহলে অফ অ্যানির পরিবর্তে তুমি ইউজ করবে দেন অ্যানি আদার। একটি কথা খেয়াল রাখবে, তুমি যদি অপলের পরিবর্তে দেন অ্যানি আদারও লেখো তাহলেও তোমার হবে, কিন্তু মাথায় রাখতে হবে দেন অ্যানি আদার সিঙ্গুলার, এরপরের যে নাউনটা বসবে সেটা সিঙ্গুলার ইউজ করতে হবে। আর তুমি যদি সরাসরি এই অপলের জায়গায় দেন অল আদার বসিয়ে দাও তাহলে এরপরের নাউনটা অপরিবর্তিত থাকবে, তোমাকে কোনো পরিবর্তন করতে হবে না। তার চাইতে বেটার হলো অপলের জায়গায় দেন অল আদার বসাবে এবং অপ অ্যানির জায়গায় দেন অ্যানি আদার বসাবে। তাহলে আমি লিখবো এখানে এই অপলের পরিবর্তে দেন অল আদার। এরপরে আমাকে নিয়ে আসতে হবে দি প্লাস সুপারলেটিভ ফর্মের পরের অংশ, পরের অংশ আছে ওর্স। ডিয়ার স্টুডেন্টস, দেখো আমি সুপারলেটিভ ডিগ্রিকে কম্পারেটিভ এবং পজিটিভ ডিগ্রিতে পরিবর্তন করেছি। এরপরে আছে লাস্ট ওয়ান, লাস্ট ওয়ানে আছে যে নু সোনার হ্যাড ওই রিস্ট কলেজ, সরি এখানে একটি দেন হবে, একটি দেন ইউজ করতে হবে, কারণ নু সোনার সাথে আমরা জানি একটা দেন লিখতে হয়, অর্থাৎ দুটি ক্লাসের মাঝখানে একটি দেন ইউজ করতে হয়। এই ক্ষেত্রে দেখো আমি এটা এই নু সোনার হ্যাড ওই রিস্ট কলেজ দেন দ্য ক্লাস স্টার্টেড, অর্থাৎ এই নু সোনার হ্যাড
ওই রিস্ট কলেজ দেন দ্য ক্লাস স্টার্টেড, এটি আছে কম্পারেটিভ ডিগ্রিতে। এই কম্পারেটিভ ডিগ্রি থেকে আমাকে পজিটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে হবে। এটি শুধু কম্পারেটিভ থেকে পজিটিভ হয়ে থাকে। আমি তোমাকে পজিটিভ করে দেখাচ্ছি। তোমরা মনে রাখবে যে নো সুনার হেডের সাথে পজিটিভ রিলেশন হলো অ্যাজ সুন অ্যাজ, অর্থাৎ নো সুনার হেডের অর্থ হলো যে কোনো একটা কাজ করতে না করতেই আরেকটি কাজ শুরু হয়ে যায়, অর্থাৎ একটা কাজ করতে না করতেই দ্রুত আরেকটি কাজ সাথে সাথে শুরু হয়ে যায়, অর্থাৎ এটি হলো নেগেটিভ সেন্টেন্স। আর এটিকে তুমি যদি পজিটিভ করো তাহলে অ্যাজ সুন অ্যাজ দিয়ে করতে হবে। আমরা জানি যে অ্যাজ সুন অ্যাজের অর্থটা এভাবেই প্রকাশ হয় যে কোনো একটা কাজ করা মাত্রই একটা কাজ শুরু হয়ে যাওয়া, অর্থাৎ এটাও সাথে সাথে হয়ে যায়, বাট এখানে নেগেটিভ ফর্মটা নেই। আর ওই নুসনা হেডের ক্ষেত্রে এখানে নেগেটিভ ফর্মটা আছে, এই জন্য এটি নেগেটিভ সেন্টেন্স এবং এটি ব্যবহার হয় ডিগ্রিতে কম্পারেটিভ সেন্টেন্স হিসাবে বা কম্পারেটিভ ডিগ্রি হিসাবে। চলো আমরা এটা সমাধান করি। নুসনার হেডের সাথে রিলেশন হলো অ্যাজ সুন অ্যাজের। আমি অ্যাজ সুন অ্যাজের রিলেশনটা এখানে লিখব শুরুতেই, অ্যাজ সুন অ্যাজ। আরেকটি কথা মনে রাখবে যে অ্যাজ সুন অ্যাজ যুক্ত উভয় ক্লসই হয় প্রেজেন্ট টেন্সে থাকবে না হয় পাস্ট টেন্সে থাকবে। আর এই ক্ষেত্রে নো সুনার হেডের ক্ষেত্রে আমাকে সবসময়ই পাস্ট টেন্সে রাখতে হবে। তাহলে অ্যাজ সুন অ্যাজের পরে যে ক্লসটা বসবে এটাকেও পাস্ট টেন্স করতে হবে এবং এরপরে ক্লসটা অটোমেটিক দেখো পাস্ট টেন্সেই আছে। তাহলে আমি এখন লিখবো অ্যাজ সুন অ্যাজের পরে, অ্যাজ সুন অ্যাজের পরে আমি লিখবো সাবজেক্ট, এখানে সাবজেক্ট আছে ওই, তাহলে অ্যাজ সুন অ্যাজ ওই। এরপরে আমাকে নিয়ে আসতে হবে পাস্ট ফর্ম, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। দেখো এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম করা হয়েছে, আমার ভার্বের পাস্ট ফর্ম হলো রিস্ট, যা আছে তাই থাকবে এখানে। এরপরে আমাকে লিখতে হবে, দেখো এখানে অবজেক্ট অর্থাৎ রিস্ট কলেজ, কলেজ লিখবো, আমি এই দ্যানটা উঠিয়ে দিব, এই দ্যানের জায়গায় একটা কমা ইউজ করবো, ঠিক আছে। এবং এরপরের সেন্টেন্সটা অপরিবর্তিত থাকবে, অর্থাৎ কোনো পরিবর্তন হবে না, এখানে যা আছে তাই হবে। দ্য ক্লাস স্টার্টেড, দ্য ক্লাস স্টার্টেড। দেখো তাহলে কী দাঁড়ালো, যে অ্যাজ সুন অ্যাজ ওই রিস্ট কলেজ দ্য ক্লাস স্টার্টেড। আগেরটা অর্থ ছিল যে আমরা কলেজে পৌঁছাইতে না পৌঁছাইতেই ক্লাস শুরু হয়ে গেল, আর পরের সেন্টেন্সের অর্থ হলো কলেজে পৌঁছানো মাত্রই ক্লাস শুরু হয়ে গেল, অর্থাৎ একটি হলো পজিটিভ সেন্টেন্স আর একটি হলো নেগেটিভ সেন্টেন্স। অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি নো সুনার হ্যাড দ্বারা শুরু হয় এবং পজিটিভ ডিগ্রি অ্যাজ সুন অ্যাজ দ্বারা শুরু হয়। ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা আজকের এই সমাধান অর্থাৎ সলভ ক্লাসটি তোমরা মনোযোগ দিয়ে দেখেছ, তোমাদেরকে ধন্যবাদ। আমার মনে হয় ডিগ্রির যে নিয়মগুলো ছিল আজকের এই সলভ ক্লাসের মাধ্যমে তোমাদের অনেক নিয়মই ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি তোমাদের কিছু সমাধান করতে দিব, তোমরা খাতায় লিখে দেখাবে।